আসন্ন লোকসভা নির্বাচনের সার্বিক তথ্য জানিয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলন করলেন উত্তর জেলা জেলা শাসক তথা সমাহর্তা উত্তর জেলা জেলা শাসকের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার চক্রবর্তী অতিরিক্ত জেলা শাসকরা এবং দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সরকারি কর্মচারীরাও উত্তর জেলায় মোট তিন লক্ষ একত্রিশ হাজার তিনশো জন ভোটার রয়েছে বলে এদিন জানিয়েছেন জেলা শাসক দেবপ্রিয় বর্ধন এনাদের মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ ছেষট্টি হাজার নিরানব্বই জন এবং মহিলা ভোটার এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুই প্রতিবন্ধী অর্থাৎ দিব্যাঙ্গ ভোটার রয়েছেন দুই জন এবং পঁচাশি বছরের উপরে অর্থাৎ যারা ইচ্ছে করলে বাড়ি থেকেই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এমন ভোটার রয়েছেন এক হাজার নয়শো বাইশ জন মোট পুলিশ স্টেশন রয়েছে তিনশো বাহাত্তরটি এবং নির্বাচনের কাজে যুক্ত রয়েছেন সাতশো নিরানব্বই জন সব মিলিয়ে মোট তিনশো বাহাত্তরটি পোলিং স্টেশন রয়েছে এবং এছাড়াও রিজার্ভ রয়েছে দশ শতাংশ জেলার মোট সতেরোটি পোলিং স্টেশন শুধুমাত্র মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং মোট চোদ্দটি পোলিং স্টেশনকে আদর্শ পোলিং স্টেশন হিসেবে নির্ধারিত করা হয়েছে এছাড়াও সাতটি করে পোলিং স্টেশন নিয়ন্ত্রণ করবে প্রতিবন্ধীরা এবং যুবকরা উত্তর জেলাতে ব্রু ভোটার রয়েছে দশ হাজার দুইশো জন উত্তর জেলার প্রত্যন্ত এলাকাগুলিতে মানুষ যাতে নির্দ্বিধা এবং কোন ধরনের ভয় ভীতি ছাড়া ভোট প্রদান করতে পারে তার জন্য ত্রিপুরা পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন উত্তর জেলা শাসক দেবপ্রিয় বর্ধন এই ডিস্ট্রিক্টে টোটাল তিনশো বাহাত্তরটা পোলিং স্টেশন আছে আর পোলিং স্টেশন আমরা যদি লোকেশন বলি তাহলে দুইশো আটানব্বইটা লোকেশনের মধ্যে এই তিনশো বাহাত্তরটা পোলিং স্টেশন আছে আর আমাদের এখানে সার্ভিস ভোটার সার্ভিস সিলেক্টার যারা ইটি এর মাধ্যমে আমাদের তারা ভোট দেন সার্ভিস ভোটার এরকম সাতশো নিরানব্বই জন এখানে আছেন তো আমাদের এই ডিস্ট্রিক্টে এই বছর আমরা যেটা করতে যাচ্ছি যে উইমেন ম্যানেজ পোলিং স্টেশন আমরা আমাদের এই ডিস্ট্রিক্টে করব। আর মডেল পোলিং স্টেশন চোদ্দটা আর পিডাব্লিউডি পার্সন উইথ ডিসাবিলিটি মেনেজ পোলিং স্টেশন ষাটটা করার আমাদের প্ল্যান আছে আর ইউ ইয়ং এমপ্লয়ি ম্যানেজ পোলিং স্টেশন আমরা ষাটটা আমাদের এই ডিস্ট্রিক্টে করবো লোকসভা নির্বাচনের আগে কোন ধরনের বিভ্রান্তিমূলক খবর আসলে পুলিশ আধিকারিক এবং প্রশাসনের কর্মকর্তাদের সঠিক সময় তা জানানোর জন্য উত্তর জেলাবাসীকে শুক্রবার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী এই ডিস্ট্রিক্টে যে লোকসভা নির্বাচন হবে সেটাকে আমরা অবাধ এবং শান্তিপূর্ণ রাখব তার জন্য আমরা সাত কোম্পানি সিএপিএফ অলরেডি টু টিএসআর এবং পুলিশ ডাটা ডিস্ট্রিক্টের মধ্যে আছে আপনারা দেখছেন ডিএম সাহেব এবং সিভিল এডমিনিস্ট্রেশন অন্যান্য যারা অফিসার আছেন ওনাদেরকে নিয়ে আমরা রেগুলার ফ্ল্যাগ মার্চ রোড মার্চ নাকা চেকিং এরিয়া ডেমিনিস্টেশন পেট্রোলিং এগুলি চলছে তো সিএপিএফ এর সঙ্গে আমাদের একটা মিটিংও হয়ে গেছে ডিএম সাহেব একটা মিটিং করেছেন আমরাও করছি ওনাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে তো সবগুলির উদ্দেশ্য হলো এটা কারণ ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগে আমরা পেয়েছি সিএপিএফ আমরা পুরো এরিয়াটা যেটা আছে যেগুলিকে আমরা একটু ভানবল মনে করছি সব সব এলাকাতে আমরা ব্যবস্থা রাখছি পাশাপাশি হোটেল চেকিং চলছে ভেহিকেল চেকিং চলছে মদের উপর রেট চলছে প্রিভেন্টিং অ্যারেস্ট চলছে আশা করি যে উত্তর ত্রিপুরাবাসী অতীতে যেইভাবে শান্তিপূর্ণ ভোটদান করেছে সেই ধরনের দ্বারা বজায় রাখবে তারপর আমরা আপনাদের মাধ্যমে উত্তর ত্রিপুরাবাসীকে আমরা অভিহিত করতে চাই যদি কারো কোনো জায়গাতে কোনো খবর থাকে ইলেকশন রিলেটেড কেউ ইলেকশনকে বাঞ্চাল করতে চায় সেক্ষেত্রে সিভিল এডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অথবা সিএপিএফ যারা যারা কমান্ড্যান্ট আছেন নেশনাল কমান্ড্যান্ট আছেন আমাদের নলেজ যদি আমরা যথাযথ ব্যবস্থা নেব বিউরো রিপোর্ট আর ই নিউজ